আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি ওবরকাত প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আজকের এই সুন্দর আয়োজন দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি রামাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জেড এস আর এম নিবেদিত ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই সুরমা অ্যাগ্রোফুড কোম্পানি দর্শক অনুষ্ঠান জুড়ে আপনাদের পাশে আছি আমি গাজী সানুল্লাহ রহমানি প্রতিদিন সন্ধ্যা ছটা বেজে দশ মিনিটে আলোকিত আয়োজন আপনাদের পাশে আছি আমরা দর্শক আসুন পরিচিত হয়নি আজকের অতিথির সঙ্গে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বনানী তাকুয়া মসজিদের সম্মানিত ইমাম খতিব মাওলানা মোহাম্মদ মুস্তাফা জামান আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মহাদাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন প্রিয় দর্শক নফল একটি আবাদত কিন্তু যে আবাদত একসময় মুসলিম ওম্মার জন্য ফরজ ছিল এবং প্রথম ফরজ নামাজ ছিল যে আবাদত নবির সুলগুন করেছেন যে আবাদত ছাড়া কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না এই আবাদতের নাম হলো সালায়তাজ অথবা তাহাজত নামাজ এই নামাজের গুরুত্ব তাৎপর্য এবং ফজিলত এবং করণীয় এ সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মোমান মুস্তাফা জামান আমরা দর্শককে যেমনটি অবগত করলাম সালায়াতুরাহাজ হলো অনন্য আবাদতের সম্ভারময় একটি নামাজ এই তাহাজতের গুরুত্ব ফজিলত নিয়ে যদি আপনি একটু বলেন ধন্যবাদ বিসমিল্লা রহমান রাহিম প্রথম কথা হচ্ছে কেন আমাকে সৃষ্টি করা হলো উত্তরটা স্বয়ং স্রষ্টা আল্লাহ সুবাহান মত আলা দিচ্ছেন সুরা সাতাশতম পরা দ্বিতীয় পৃষ্ঠা তোমার উদ্দেশ্য কি তুমি কি জানতে চাও বান্দা আল্লাহ আগেই জবাব দিয়েছেন ওমা খালাক্তুল জিন্না ও ইংসা ইল্লা আলী আবুদুন আমি জিন এবং ইংসান এই দু জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদতের জন্য ইবাদত নামাজ একটি অন্যতম ইবাদত আমরা যদি নবীজি সাহ ইসলামের বিনা ভিত্তির দিকে তাকাই আরব দেশের সেই বিখ্যাত আবাসন ছিল সে সময় মরুভূমি তাঁবু আর তাঁবু গাট থেকে কিন্তু পাঁচটা খুঁটি লাগে সেই দিকে তাকে আল্লাহ নবী বলেছিলেন বুনিয়ান ইসলাম ও হামস ইসলামের ভিত্তিটা পাঁচটা খুঁটির উপরে প্রতিষ্ঠিত শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাহ ও আন্না মুহাম্মদ রসুরল্লাহ আর কালিমা এক কথা দ্বিতীয় হচ্ছে কিন্তু সলাদ নামাজ নামাজ তারপরে আবার মৃত্যুর পরে আমল সংক্রান্ত বিষয় কিন্তু নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে এটা আমরা রসুল আসলামের হাদিস থেকে বক্তব্য থেকে জেনেছি সেই কথাটা হচ্ছে আউ্বাল মাই ওয়াহাস বহিলা আব্দুয়ামাল কেয়ামতি আসালাহ বহারি শরীফের হাদিস মোহান সাহাবি যার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে হজরতে আবু হরায়রা রাজি আল্লাহ তালানু তার থেকে বর্ণিত একবার হাদিস বান্দাকে প্রথম জিজ্ঞেস করে বান্দা তুমি নামাজ পড়ে আসছ কিনা নামাজ পড়ে আসছ কিনা এই নামাজটা হচ্ছে কিন্তু নামাজ ফজর রাকাত ফরোজ দু জোহর চার রাকাত আসর চার রাকাত মাগরীব তিন ডাকাত তারপরে ঈশা চার রাকাত এগুলো আপনার প্রশ্নের দিকে আমি উত্তরের দিকে যাচ্ছি কিন্তু এইগুলো আমি যদি সারাটা জীবন মালাকুল মৌত আসা আগ পর্যন্ত যদি পড়ে যায় একবার বালে ঘর পর থেকে আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো কেউ কি একবার গ্রান্টের সহকারে বলতে পারবে যে আমার ফরজে কোনো ত্রুটি নেই কেউ বলতে পারবে না অবচেতন মনে কোনো ত্রুটি থেকে যেতে পারে হাদিসে আসছে প্রথমে কিন্তু ওয়াজিব সম্পর্কে হিসাব না হবে আর হিসাবে গরমিল হয়ে গেলে হাদিসের কথা শক্ত কথা সেটা হলো ইয়াহলিক তার ধ্বংস পতন অনিবার্য হয়ে যাবে কিন্তু তারপরে যেহেতু আল্লাহর একটা পরিচয় হলো আর রহমান আর রাহিম এতটা দয়াময় কেমন দয়াময় একটুখানি বলছি মহাতারাম। হাদিস শরীফে আস্টে রসুরুল্লা সস্তাম বলছেন ইন আল্লাহ জা আলা রহমেতা মিয়া জুস ইন আল্লাহ তালা তার রহমতকে দয়াকে একশো ভাগে ভাগ করেছেন ওয়া আমসা কা আইন আর একশো ভাগ রহমত দয়ার থেকে নিরানব্বই ভাগ দয়া নিজের কাছে রেখে দিয়েছেন আর থাকলো এক ভাগ ওয়া আলসালা ইলা দুনিয়া জুজ অ্যান্ড ওয়াহিদা আর একশো ভাগ রহমত থেকে মাত্র এক ভাগ গোটা পৃথিবীর মাঝে পাঠিয়েছেন আপনি বাবা আপনার মধ্যে আমি বাবা আমার মধ্যে আমি মা আমার মধ্যে শুধু কি মানুষ তা না সমস্ত মখলুক জীবের মধ্যে সমস্ত এই যে হিনস্ত্র প্রাণীগুলো মানুষের উপরে মানে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলে ওই যখন তার সন্তানের কাছে যায় সন্তান আসে তখন মায়া দিয়ে কিভাবে জড়িয়ে ধরে দুধটা পান করায় এই যে বিড়াল দেখেন বাচ্চা যখন দেয় এই বাড়ি কিছুদিন ওই বাড়ি কিছুদিন সে বুঝায় শোনো সব বাড়ি কিন্তু আমাদের বাড়ি

একশো ভাগ রহমতের মধ্যে নিরানব্ব নিজের মধ্যে রেখে দিলেন আর এক ভাগ গোটা পৃথিবীর মধ্যে সমস্ত জীবের মধ্যে সমস্ত মাকলুকের মধ্যে সৃষ্টির মধ্যে বিলিয়ে দিলেন সেই আল্লাহ কেয়ামতের দিন দয়াটা এভাবে প্রকাশ করবেন যে নফল নামাজ মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজুদের নামাজ এই তাহাজুদের নির্দেশ আল্লাহ পাক এই আয়াতে বলে দিয়েছেন তারপরে মৃত্যুর পরে কবরে কিন্তু দুই পাশ থেকে সবাইকে নির্ধয়ভাবে নিষ্ঠুরভাবে চাপ দেবে এক পাশের হার আর পাশে প্রবেশ করবে এতটা ভয় পাবে আমরা একটা মশা কেমন সহ্য করতে পারি না এখন অনেক পুরুষ আছে একটা মাটি এমনভাবে চাপ দেবে কিভাবে সহ্য করবো এক শ্রেণীর মানুষ সেদিন ট্যার পাবে না কারা তাহার গুজার এতটা ফজিলতপূর্ণ ওই কথাটা আল্লাহাকে এখানে স্পষ্ট বলেছেন সুরাহ আচ্ছা একুশতম পারা হাফিজ কোরআন শিরভায়ে পনেরোতম পৃষ্ঠা মানুষের আল্লাহ বলছেন যারা সেই ঘুমে বিবর থাকে যখন গোটা পৃথিবীর মানুষ তখন সে বিছানা থেকে নিজের পাজরকে পার্শ্বকে আলাদা করে দাঁড়িয়ে যে আল্লাহর সামনে কিভাবে করে না রাব্বাহু খাওফান। ভীত সন্ত্রস্ত হয়ে অত আশাবাদী হয়ে তখন আল্লাহর সাথে আর তার সাথে সম্পর্ক খুব গভীর হয় নিবিড় হয় মধুময় হয় কত সম্পর্কটা হয় আল্লাহ পাক তখন যা চান বান্দাকে তাই দিয়ে দেন কেমন দেন আমি একটুখানি ঘটনা উল্লেখ করতে চাই আমরা তো শুনেছি ইরাকের বাগদাদের একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন বুজুর্গ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলী অনেক দর্শক শ্রোতাও শুনেছেন উনি বলছেন যে আমি এই যে আজকের জুনাইদ বাগদাদি হয়েছে কি মাধ্যম হয়েছে তোমরা কি জানো আমার যে উপকার হয়েছে কি মাধ্যমে তোমরা কি শুনতে চাও হে আমার মুরিদ আমার ভক্তবৃন্দ ওই কথাগুলো তার জীবনী কিতাবের মধ্যে আসছে উনি বলেছেন মা নাফা আনি ইল্লা রকা ফিল ফিল লাইল আমার যে উপকার হয়েছে আমি যে আল্লাহর কাছে কাছে পৌঁছেছি মানুষের কাছে গ্রহণ যোগ্যতা মানুষ আমার কাছে আসছে আমার কথা শুনছে আমার দ্বারা হেদায়ত পাচ্ছে আমার দ্বারা আলোর পথ পাচ্ছে উসিলা আমি আর হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা ওই রাতের কয়েক নামাজ কয়েক নামাজ সেটা কি এই তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ এটা এত গুরুত্বপূর্ণ এত ফজিলত এটা চিন্তাই করা যাবে না তারপর হাদিসে আসছে যে বান্দা যখন নফল পড়ে যায় পড়ে যায় এতাকারাবু ইলাইয়া হত্যা ও হেবাহু এক পর্যায়ে আমি বান্দাকে ভালোবেসে ফেলি সুভান আল্লাহ মহান মালিক যদি খালে কুকুল্লি সেই সবকিছু স্রষ্টা যিনি সবকিছুর সব সবকিছুর একচ্ছত্র মালিকানা যার এই কোরআন শব্দ আমার আপনার মালিকানা কিছু আছে মৃত্যুর পরে তো সব কিছু রেখে দেওয়া হবে যেভাবে একটা শিশু আসে সেভাবেই যাচ্ছে বড় বড় হয়েছে বিদায় বিবস্ত্র দিচ্ছে না এই জন্য ওর কাপড় ঢেকে দিচ্ছে তিন টুকরা পাঁচ টুকরা যাচ্ছে তো ওই শূন্য রিক্ত হস্তেই চলে যাচ্ছে কিন্তু আল্লাহ সুবাহান ও বলছেন ওই নফল গুজার ফরজের পাশাপাশি আমি তাকে ভালোবেসে ফেলি আমার বান্ধাকে খুব ভালোবেসে সৃষ্টি করেছেন আর ভালোবাসেন বলেই তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন নয়তো কিন্তু আমরা জড়ো হতে পারতাম গাছ হতে পারতাম পাথর হতে পারতাম কিছু বলার ছিল না কিন্তু রব মানুষকে জান্নাত দিবেন বলেই তাকে মানুষ হিসেবে বানিয়েছেন মুসলমান বানিয়েছেন আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছে এটাও কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসার একটি বড় বহির প্রকাশ আর এরপরে যখন তাহাজ্যুতের নামাজটি আমি কন্টিনিউ করব, নিয়ম মতো পরব নিয়ম ধরে পড়ব ধারাবাহিকভাবে এই ভালোবাসা আমাকে আলবুল্লাহ আলমিনের সেই নৈকট্যশীল একটি জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে আমাকে পিছনে ফিরে তাকাতে হবে না খুবই সুন্দর বলছেন আপনি আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে প্রিয় দর্শক আপনারা দেখছেন রামাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জেড এস আর এম নিবেদিত ইসলাম জীবন পাওয়ার বাই সুরমা অ্যাগ্রোফুড কোম্পানি অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি একটু পরে ফিরবো আমাদের সাথে থাকুন দর্শক বিরতি পেরে আবার আমন্ত্রণ দেখছেন রামাদান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জেড এস আর এম নিবেদিত ইসলাম জীবন পাওয়ার বাই সুরমা অ্যাগ্রোফুড কোম্পানি প্রিয় দর্শক আলোচনা করছি তাহাজুত নামাজের গুরুত্ব ফজিলত আলোচক মনোনা মুস্তাফা জামান মরানা মুস্তফা জামান আপনি চমৎকারে বলছিলেন যে যের ব্যক্তি তাহাজুদ্দ নামাজকে নিয়মিত পড়তে পারবে নফল পড়তে 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 এমন একটি জায়গায় যাবে যে রব্বুল আলমিন তার এই বান্দাকে অধিক মোহাব্বত করে শুরু করবেন চমৎকার বলছেন মাতর আমরা দুনিয়াতে দেখি আমি যদি আমারটা দিয়ে উদাহরণ দিই আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র হই মান রাষ্ট্রপতি মান রাষ্ট্রপতি প্রিয় পাত্র হই অথবা আমার বসের প্রিয় পাত্র হই তাহলে আমার তো অনেকটাই সুবিধা আমার তো চিন্তা করা লাগবে না কিসের চাকরি কিসের ব্যবসা আমার তোকে চিন্তাই করা লাগবে না রাষ্ট্রের কর্ণধারের আমি প্রিয় পাত্র যিনি হলেন মহাবিশ্বের কর্ণধার স্রষ্টা মালিক যার কাছ থেকে আসছি ইন্না আলিল যার অর্থ হলো যার কাছ থেকে আসছি তার কাছে ফিরে যাব আল্লাহ তার রসুলকে দিয়ে বলাচ্ছে নফল পড়তে পড়তে সে আমার প্রিয় পাত্র হয়ে যায় আর কি লাগে বলুন এই কথা শুনে আবার এই কথা বোঝার সুযোগ পড়বো তাহলে তো চলে যাবে। যাবে এটা হয়ে হয়ে সেমন তেমন যাবে সেটা হচ্ছে যে একবার কাপড় খুলে পাগড়ি বাঁধার মতো না না আমাকে ফরজের পাশাপাশি এই তাহাজুত পড়ার চেষ্টা করতে হবে আমি অনেক সব অর্জন করতে পারবো আমার আপনার তো গুনার শেষ নাই মহতরাম তাই না যিনি হলেন মাসুম নিষ্পাপ মোহাম্মদুর রসুর সাল্লিহল ভয়াবহ দিন সব নবী রাসূল পর্যন্ত বলবেন ইয়া নফসি ইয়া নফসি আর আমাদের রসুল বলবেন উম্মাতি উম্মাতি হ্যাঁ আমার উম্মতের কি হবে সেই রসুল জীবদ্দশায় হাদিসের পাতা খুললে হাদিসের পাতায় পাতা স্বর্ণ আকারে লিপিবদ্ধ আছে যে মা মায়শ সিদ্দিক বলছেন রাতের বেলা তাহাজুদ পড়তে পড়তে তার কদম বরক ফুলে যেত যার পূর্বপরু সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে কোরআনের আজ সাক্ষী সুরা ফাতে ছাব্বিশ তবমরা হাফিজে কোরআন শরীর দশম পৃষ্ঠা শুরুতে আসছে লিয়াফির মা মাতা আখার হেরসুল শোনো তোমার পূর্বের তোমার আগের তোমার পরে সবগুনো মাফ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও তিনি রাতের বেলা তাহাজুদ পড়তেন হাদি শরীফে আসছে কোন রাকাতে পড়তেন সুরা বাকারা কোন রাকাতে পড়তেন সুরা মরান কোনো রাকাতে পড়তেন সুরা নিসা কোনো রাকাতে পড়তেন সুরা মাঈদা ধীরে 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 তারপরে রুকু সিজদার তসবিগুলো হতো ষাট থেকে সত্তর এই তসবি বিশিষ্ট নামাজগুলো যার ফলে পামোবারক ফুলে যেত আয়েশা আয়সা সদ্দিক আল্লাহ জিজ্ঞেস করতেন আচ্ছা আপনি তো কেন কষ্ট করেন আল্লাহ তো আপনার পূর্বাপুর সমস্ত কেন মাফ করুন তারপরও কেন উনি হাসিমুকে মুখে ছোট্ট কথা জবাব দিয়েছেন কত কৃতজ্ঞতা পূর্ণ কথা যে আফালে আকুনা আবদেন শাকুরা আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্ধা হব না যার গুণা নাই তার যদি অবস্থায় তাহার যুদ্ধ রাত্রে পড়ার ক্ষেত্রে আমি কেন পড়বো না হ্যাঁ আমি পড়তে পারি যে কটা দিন গিয়েছে গিয়েছে যে কটা দিন আছে আমি একটু সাহারি সময় দশটা মিনিটে আগে উঠি আচ্ছা আরেকটা কষ্টের সাথে না বললেন মাত্র আমাদের নগর জীবনটা কেমন যেন হয়ে গেছে সুন্নতের বর খেলাফ সুন্নতের পরিপন্থী বিজ্ঞানের সাথে সাথে সাংঘর্ষিক সেটা হলে আমাদের যেমন সন্ধ্যা হয় রাতের দশটা এগারোটায় আমাদের ঘুমাতে যায় বারোটা একটার সময় এই ব্যক্তি কেমনে শেষ সময় উঠবে আমি যদি নবীজির কথা বলবো আগে ঘুমিয়ে পড়ি আগে উঠব এই যে দেখুন নবীজির ম্যাথ ছিল না কেন এটার উপরে মেডিকেল সায়েন্স গবেষণা করতে গিয়ে বের করেছে যে নবীজি সা আসলাম আগে খেতেন আগে ঘুমিয়ে পড়তেন খাওয়ার পরে দেখা যায় পাঁচ চার থেকে পাঁচ ঘন্টার যদি পরে উঠে যায় তাহলে চর্বি আর জমতে পারে না আমি যদি আগে উঠে যাই পৃথিবী কোনো ডাক্তার বলতে পারবে যে বেশিক্ষণ ঘুমালে তার জন্য স্বাস্থ্যের জন্য ভালো না না আগে উঠে যাওয়া এই যে ফেরাউন চারশো বছর ক্ষমতা ছিল তার মাথা ব্যথা ছিল না নিরোগ ব্যক্তি ছিল কেন এক তার একটা বড় ভালো অভ্যাস ছিল সকালবেলা আগে উঠতো আগে মৃদুবন্ধ বাতাসে সে মানে পরিবেশে সে হাঁটতো এই জন্য ওখান থেকে আসতেন নাসিমুসাবাহ দাওয়া ও লিকুল্লি আলফিদ দাওয়া ও লিকুল লিকুল্লি মারাদ দাওয়া ওন আলফি মারাত যে সকালে মৃদুমান দায়ু হাজার রোগের ওষুধ আমি যদি আগে উঠে যাই তাহলে আমি তাহাজুদ পড়তে পারব দুই রাকাত আর এই অভ্যাসটা হবে রমাদান থেকে বাকি এগারো মাসটা আমি যদি পড়ে যাই আলহামদুলিল্লাহ তারপরে একটু কথা বলি অভ্যাস করার জন্য না হাজরতে আবু হরাহা রাদিয়াল্লাহ থেকে একটা হাদিস আসছে কেউ যদি শেষরাতে রাতে ওঠার ব্যাপারে শঙ্কিত থাকে পারবে না ক্লান্ত ঘুমাতে গিয়েছে দেরিতে তাহলে যেন ঘুমের আগে দুই রাখাত পরে নেয় তাহলে ওইটাও হয়ে যাবে এরপরে হয়তো আপনার মনে একটা সত্য প্রশ্ন থাকতে পারে টাইমটা কখন আমি একটা আগ বাড়িয়ে বলছি টাইমটা হলো নিজের ইশার ফরজ আদায়ের পর থেকে সবে সাধেক পর্যন্ত হল তাহাজুদের সময় উত্তম সময় কোনটা উত্তম সময় হলো এই সময়টাকে তিন ভাগ করে তৃতীয় অংশ যে আছে ওই দুইটা আড়াইটার পর এর হলো উত্তম সময় আল্লাহ তার রসুলকে এইভাবেই করে বলছেন ইয়া ইহল মুজাম্মিল কুমিল্লা ইরা ইল্লা কালিলা হে কুম ওঠো ওঠো নিসবাহু আবিন কসমিন হো কালিলা কিছু সময় তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও কেয়ামুল্লাহ তাহাজুদ সুতরাং আমি যদি আমার ব্যবসা উন্নতি চায়। আমি যদি আমার চাকরির পদোন্নতি চায়। আমি যদি ফ্যামিলিতে বরকত চায়। এক কথা আল্লাহ রসুলের কাছাকাছি থাকতে চাই রসুলের সাথে নবী সিদ্দিকান সুয়াদা সালিনের সাথে কাছে থাকতে চাই ফার্স্ট ক্লাস জান্নাতে ফরজের ওয়াজিবের পাশাপাশি তাহাজুদ আমি ছাড়বো না ছাড়বো না কেন আমার স্বার্থে আমার পজিশন হাই আওয়ার স্বার্থে তাহলে আল্লাহ পাক দেখবেন কেমনে বরকত দিবেন কেমনে বরকত দিবেন আর এই নামাজটা এতটা বরকতপূর্ণ আপনি দেখুন দীর্ঘ চোদ্দশো বছর ইতিহাসে যারাই উপরে উঠেছেন এই তাহাজুদের মাধ্যমেই কিন্তু উঠে গিয়েছেন এই জন্য আমার আপনার উচিত মানে আমাদের উচিত এই নামাজের প্রতি বেশি মনোনিবেশ করা পদ্ধতি একেবারেই সহজ অন্য দুই কাজ যেভাবে আমরা পড়ে থাকি তাহাজুদের একই নিয়ম বাติ কোনো নিয়ম নাই বাติ কোনো সুরা কিরাত নাই কারণ সুরা মুযাম্মিলা আল্লাহ তো শেষে বলে দিয়েছেন ফাকরাউ মাতা মা মির আল কুরআন কুরআন থেকে যে অংশ তোমার জন্য সহজ সেখান থেকে তুমি তিলাওয়াত করো এই জন্য বাজারের বই পেয়ে দেখে আমি যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায় অমুক নামাজ এই সুরা দিয়ে এরপর এই সুরা দিয়ে তা এই সুরা ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক মুস্তাব হোক যে কোনো নামাজ যে কোনো সুরা দিয়ে এমন কি محترم প্রাসঙ্গিক মাসালাও বলে ফেলি যদি এমন হয়ে যায় সিরিয়াল যেটা আছে এটা যদি লঙ্গিত হয় তাও নামাজ হয়ে যাবে কারণ সিরিয়াল মেনটেন করা হলো শুননত তাও কিন্তু নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই এখনও কেউ বলতে পারে যে শুনছি অনুপ্রাণিত হচ্ছে উৎসাহিত হচ্ছে আমি তো সুরা পারি দুইটা কোনো সমস্যা নেই আপনি দুই সুরাই ঘুরাই ফিরায় পড়েন কোনো সমস্যা নেই আল্লাহ কবুল করে নেবেন এই জন্য আমি চেষ্টা করি আর আমি কি শুধু নিজে উঠবো আমি যদি বিবাহিত হয়ে থাকি আমার স্ত্রীকে জাগিয়ে দেব। আমার সম্মানিত মা বোন আমি যদি উঠে যাই তাহলে কি আমার স্বামীকে ডাক দিব না ডাক দিব কীভাবে করে আল্লাহ রসুল ওই কথাও বলেছেন তাহাজুদের সময় তাহার নামাজ সম্পর্কিত বিষয় প্রেম ভালোবাসা যেখানে রহমত বর্ষিত হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা রসুল আসলাম বলছেন ওই স্বামী আমার রজুল ওই স্বামী কতই না উত্তম যে আগে উঠে গেছে

স্বামীকে এইভাবে একটু প্রেমের ছিটা পানির ছিটা উঠিয়ে দিল দুইজন এ মদতের সহযাত্রী হল আখের তো সহযাত্রী দেখুন স্ত্রী স্বামীর প্রতি স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় মহাব্বত হলো স্ত্রী স্বামীকে নামাজে জাগিয়ে দেওয়া অথবা স্বামী তার স্ত্রীকে জাগিয়ে দেওয়া পরকালে সবচেয়ে বড় নিয়ামত হলো স্ত্রী হাতে ধরে স্বামীকে জান্নাতে নিয়ে যাওয়া অথবা স্বামী তার স্ত্রীকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাওয়া এটি যিনি করতে পারবেন তিনি সফল স্বামী এবং তিনি সত্যিকের আদর্শ স্বামী মহতারাম মুস্তাফা জামান আপনাকে অনেক মোবারক চমৎকার আলোচনা করার জন্য ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম রামাদান উপলক্ষে ডি নিউজের বিশেষ আয়োজন জেড এস আর এম নিবেদিত ইসলাম জীবন পাওয়ার্ড বাই সুরমা অ্যাগ্রোফুড কোম্পানি দর্শক আজকের অতিথির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে বিস্তারিত জানলাম সেটি হলো তাহাজ্যুতের নামাজ এবং এর গুরুত্ব ফজিলত এবং পদ্ধতিটি কী দর্শক প্রতিদিন তো স্যারিসিমা উঠছি আমরা আলহামদুলিল্লাহ একটু পাঁচটা মিনিট আগে উঠি না দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জায় নামাজটা বিষিয়ে আল্লাহর কদ্রুতি পায়ে সেজদা করে দুটো হাত তুলে বলি রব তুমি তো মুসলমান বানিয়েছ তুমি তো ভোররাতে ওঠার তফফিক দিয়েছ আর যেহেতু তুমি তৌফিক দিয়ে তাহাজুতের নামাজে দাঁড় করিয়েছ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দাও জীবনটাকে তোমার আনুগত্যের সঙ্গে মিশিয়ে দাও এত করে যেতে হবে আমার দুনিয়াও আলোকিত হবে আখেরত আলোকিত হবে রব্বুল আলমিন আমাদের সবাইকে দুনিয়ায় ভালো থাকার তৌফিক দান করেন এবং ভালো থেকে আলো গ্রহণ করে আমাদের পরকালীন জীবনকে যেন আলোকিত করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করেন এই কামনা আর বাসনা রেখে এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তালা আগামীকাল একে আয়োজনে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে রব্বি সেই পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু